So hey guys, hello and welcome back to my channel and welcome to another brand new vlog. তোমরা টাইটেল থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি, কি নিয়ে ভিডিওটা বানিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। আগের দিন ইলেকশন কমিশন থেকে আমাকে পার্সোনালি ফোন করে আর মেসেজ করে বলা হয়েছিল যে আমি যেন আমাদের এখানে ভোটের দিন অবশ্যই আমার মূল্যবান সময় থেকে একটু সময় বার করে ভোট দান করে আসি। তাই আজকে আমাদের এখানে ভোট হচ্ছে আর আমি এখন ভোটার কার্ড নিয়ে রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। তো চলো এবার আমরা ভোটটা দিয়ে আসি, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আমি এখন ওয়েট করছি মা আর মামিমার জন্য, কারণ সবাই একসাথে রেডি হয়ে ভোট দিতে যাব। এটা আমার চতুর্থতম ভোট, এই নিয়ে আমি চারবার ভোট দেবো। খুব একটা এক্সাইটমেন্ট সেরকম নেই, কিন্তু অনেকদিন পর ভোট দেবো তাই একটু এক্সাইটেড লাগছে যে কাকে ভোট দেবো, অনেকদিন পরে ভোট দেবো। তো কাকে ভোট দেবো সেটা বড় কথা না, সেটা তোমাদেরকে জানাবো না, জানানো উচিত না। যে যার ভোট নিজে নিজে দাও, ভালোভাবে সুস্থভাবে ভোট দাও, কোনো ঝামেলা ঝুট ঝামেলাতে থেকো না। মিনওয়াইল মা রেডি হয়ে চলে এসেছিল আর মা কি বলছে তোমরা নিজেরাই শুনে নাও। আমি এই সাজু কিছুদিন পরে ভোট দিতে যাচ্ছি। হুম, কাকে ভোট দিবে? তারপরে আমি মা মামি বা মামা সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম ভোট দেওয়ার জন্য আর আমাদের সেন্টারটা খুব কাছেই ছিল তাই আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। তোমরা এবছর কারা কারা ভোট দিচ্ছ আর কারা প্রথমবারের জন্য ভোট দিতে যাচ্ছ আর তাদের কিরকম ফিলিংস লাগছে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আমার তো এটা চতুর্থতম ভোট ছিল তাই আমি জানতাম যে ভোটের কেন্দ্রে ওখানে ভেতরে কিভাবে ভোট দিতে হবে, কিন্তু প্রথমবার আমারও একটু টেনশন লাগছিল। তো এখন টেনশনটা কেটে গেছে, ভয়ও আর লাগে না, প্রথমবার একটু ভয় ভয় করছিল। তো আমরা এখন আমাদের ভোটের কেন্দ্রে চলে এসেছি যেখানে আমরা ভোট দেব। তো এখানে বেশি ভিড় ছিল না, কিন্তু আমরা যখন দুপুরে গেছিলাম তখন সবাই খাওয়া দাওয়া করছিলো তাই আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল। এদিকে কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা ডিউটি করছিল যাতে এখানে ভোটের সময় কোনো গণ্ডগোল না হয়। আর এটা আমার ছিল গেট, এই গেটের ভেতর দিয়ে আমি ভোট দিতে যাব। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি ভোট দিতে যাব বলে, তো আমার টার্ন আসলে আমি ভেতরে ভোট দিতে যাব, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তো ফাইনালি আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব। আর এই যে হাতে দেখতে পাচ্ছ আমার আঙুলের দাগ রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।